হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে শিক্ষিত করাই আমার একমাত্র লক্ষ্য। আমি আমার এই চ্যানেলটি তৈরি করেছি যাতে তোমরা ইংলিশ শিখতে পারো, তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে আমি তোমাদের জন্য এরকম ভিডিও বানাতে পারি। আজকে আমাদের শেখার বিষয় ফাইনাইট ভার্বস অ্যান্ড নন ফাইনাইট ভার্বস। আমরা জানি ভার্বকে আমরা সাধারণত দুভাগে ভাগ করতে পারি, প্রথমটি হলো মেন ভার্ব এবং দ্বিতীয়টি হলো অক্সিলারি ভার্ব। এছাড়াও ভার্বের যে ভাগ সম্পর্কে আমরা আলোচনা করব সেটাই হলো ফাইনাইট ভার্বস অ্যান্ড নন ফাইনাইট ভার্বস। প্রথমে আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে জানব। ফাইনাইট মিন্স বাউন্ড। ফাইনাইট ভার্বস মাস্ট এগ্রি উইথ দ্য নাম্বার অ্যান্ড পার্সন অফ ইটস সাবজেক্ট। তো ফাইনাইট মিন্স বাউন্ড, আবদ্ধ, যার সীমা থাকবে। ফাইনাইট ভার্ব মিন্স বাউন্ড। ফাইনাইট ভার্বস মাস্ট এগ্রি, কার সঙ্গে এগ্রি করে? উইথ দ্য নাম্বার, সংখ্যা, এবং পার্সন মানে পুরুষ, অফ ইটস সাবজেক্ট, সাবজেক্টের সাবজেক্টের নাম্বার মানে সংখ্যা এবং পার্সন সাবজেক্টের পুরুষের সঙ্গে এটা এগ্রি করে। এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে। আই লাভ স্টাডিং, এখানে সাবজেক্ট হলো আই, এটি হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাউন। কেভিন লাভস ফুড, এখানে কেভিন হলো সাবজেক্ট এবং এই সাবজেক্টটি হলো থার্ড পার্সন সিঙ্গুলার। আমরা দেখতে পাচ্ছি এই সাবজেক্টের পরিবর্তন হওয়ার ফলে এবং এই পার্সন এবং নাম্বারের পরিবর্তন হওয়ার ফলে এই ভার্বের এই রূপটা লাভ থেকে লাভস হয়ে গেল। এই ভার্বের রূপের যে পরিবর্তন আমরা ঘটতে দেখছি এই ভার্বটাকেই বলা হয়ে থাকে ফাইনাইট ভার্ব। ইফ দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স চেঞ্জ, দেন দ্য ফর্ম অফ দ্য ভার্ব অলসো চেঞ্জ। যখন টেন্স পরিবর্তন হবে, কোথায়, একটি সেন্টেন্সের মধ্যে যখন টেন্সের পরিবর্তন হবে তখন ভার্বের ফর্মটাও পরিবর্তন হয়ে যাবে। সাচ এ ভার্ব ইজ এ ফাইনাইট ভার্ব, এই ধরনের ভার্বকেই ফাইনাইট ভার্ব বলা হয়ে থাকে। ইট ইজ বাউন্ড বাই দ্য টেন্স অফ এ সেন্টেন্স, সেন্টেন্সের টেন্স দ্বারা এগুলো আবদ্ধ থাকে, সীমাবদ্ধ থাকে। এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে। হি ওয়ার্কস অ্যাট দ্য ফটোশপ, এখানে যে টেন্সটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্ট হলো হি। এরপরে সেন্টেন্সটা দেখি, হি ওয়ার্কড অ্যাট দ্য ফটোশপ, এখানে টেন্সটি হলো সিম্পল পাস্ট টেন্স এবং সাবজেক্ট হলো হি। তাই আমি বুঝতে পারছি যে টেন্সের পরিবর্তন হওয়ার ফলে এই ভার্বের রূপটাও পরিবর্তন হয়ে গেল, ভার্বের ফর্মটাও চেঞ্জ হয়ে গেল। তাই আমরা বলতে পারি এই ধরনের ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। এ সেন্টেন্স ডাজন্ট মেক এনি সেন্স উইদাউট এ ফাইনাইট ভার্ব, একটি ফাইনাইট ভার্ব ছাড়া একটি সেন্টেন্সের কোনো অর্থ আমরা পাবো না। এ ফাইনাইট ভার্ব গিভ মিনিং টু এ সেন্টেন্স, ফাইনাইট ভার্ব কি করে, সেন্টেন্সের মধ্যে মানে একটা অর্থ দেয়, অর্থ প্রদান করে। এরপর আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জানবো। আনলাইক ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বস আর নট বাউন্ড বাই টেন্স, পার্সন অর নাম্বার অফ দ্য সাবজেক্ট। ফাইনাইট ভার্বগুলো যেমন আমরা দেখলাম টেন্স, পার্সন অর নাম্বার, এই সাবজেক্টের নাম্বার দ্বারা আবদ্ধ থাকে, কিন্তু নন ফাইনাইট ভার্বগুলো সেরকমটা নয়, সেগুলো আবদ্ধ থাকে না। এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে। রিচি হেডস ওয়ার্কিং, এখানে যে হেডস এই যে ভার্বটা আমরা দেখছি সেটা হলো ফাইনাইট ভার্ব। মাই ফ্রেন্ড হেটেড ওয়ার্কিং, এখানে এই হেটেড এই শব্দটি ফাইনাইট ভার্ব, এখানে ওয়ার্কিং এটা হলো নন ফাইনাইট ভার্ব। তার আমরা বুঝতে পারছি যে সাবজেক্টের পার্সন বা টেন্স পরিবর্তন হওয়ার ফলে, সেন্টেন্সের টেন্স বা নাম্বার পার্সনের পরিবর্তন হওয়ার ফলে যে ভার্বের রূপটা পরিবর্তন হয়ে যায় সেটাই হলো ফাইনাইট ভার্ব। এবং যেটা কোনো রূপ পরিবর্তন হচ্ছে না, একই রকম থাকছে, সেটাই হলো নন ফাইনাইট ভার্ব। দাস নন ফাইনাইট ভার্ব আর নট বাউন্ড বাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দ্বারা এই নন ফাইনাইট ভার্বগুলো বন্ধনে আবদ্ধ থাকে না। নন ফাইনাইট ভার্বস আর অ্যান এক্সটেনশন অফ এ সেন্টেন্স অ্যান্ড সামটাইমস ক্যান বি লেফট আউট, এগুলো ভার্বের সেন্টেন্সের প্রসারিত অংশ। নন ফাইনাইট ভার্বগুলো হলো সেন্টেন্সের একটি বিস্তারিত বা প্রসারিত অংশ যেগুলো কখনো কখনো নাও থাকতে পারে। ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অর কনটেক্সট দ্য সেন্টেন্স উইল স্টিল মেক সেন্স, সিচুয়েশন এবং কনটেক্সটের উপর ডিপেন্ড করে, নির্ভর করে সেন্টেন্সটি তখনও তার অর্থ বজায় রাখে।
এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে, উই মাস্ট গো শপিং নাও। এখানে আমরা এই যে সেন্টেন্সটি ব্যবহার করেছি, এখানে শপিং এই নন ফাইনাল ভার্বটি আমরা ব্যবহার করেছি। আমরা যখন জানি এখানে আমরা কোথায় যাচ্ছি, তার ঠিক কোথায় যাচ্ছি সেটা আমরা জানি, তাই আমরা পরের সেন্টেন্সটা বলতে পারি উই মাস্ট গো। এখানে আমরা এই শপিং এই যে নন ফাইনাল ভার্বটা এখানে আমরা ব্যবহার করিনি। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ নন ফাইনাইট ভার্ব। তিনটে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা জানবো। প্রথমটি হলো ইনফিনিটিভস, দ্বিতীয়টি হলো জেরান্ড এবং তৃতীয়টি হলো পার্টিসিপল। লেট আস সি হাউ ইচ অফ দেম ইজ ডিফারেন্ট। এবার আমরা দেখবো প্রতিটি যে ভাগ সম্পর্কে আমরা জানলাম এরা একে অপর থেকে ভিন্ন বা আলাদা কিরকমভাবে। প্রথমে আমরা ইনফিনিটিভ সম্পর্কে জানবো। দ্য ইনফিনিটিভ কনসিস্ট অফ দ্য ওয়ার্ড টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ গঠন করার জন্য আমাদের কি দরকার হবে? টু প্লাস ভার্বের দরকার হবে। ইট সিম্পলি নেমস অফ অ্যাকশন, এগুলো কাজের নামকে বোঝায়। ফর এক্সাম্পল, শিলা ইজ গোয়িং টু ওয়েট আউটসাইড দ্য থিয়েটার। এখানে ইনফিনিটিভ যেটা আমরা গঠন করেছি ইনফিনিটিভটা সেটা কীভাবে গঠন করেছি? টু প্লাস ওয়েট, এখানে টু ব্যবহার করেছি এবং যে ভার্বটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ওয়েট, তাই এটি একটি ইনফিনিটিভের উদাহরণ। দ্য ইনফিনিটিভ ক্যান বি ইউজড অ্যাজ কমপ্লিমেন্ট অফ এ ভার্ব অর অ্যাজ দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স। সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে আমরা ইনফিনিটিভকে ব্যবহার করতে পারি। এক্সাম্পলই তাহলে তোমরা বুঝতে পারবে, আই উইল আক্স হিম টু কাম। এখানে টু কাম যে ইনফিনিটিভ সেটা আমরা এই যে আক্স এই ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে আমরা ব্যবহার করেছি। টু অ্যাকমপ্লিশ সাচ এ টাস্ক ইজ অ্যামাজিং। এখানে টু অ্যাকমপ্লিশ যে আমরা ইনফিনিটিভটা দেখতে পাচ্ছি সেটি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। কোথায় ব্যবহার করেছি? এই সেন্টেন্সটির মধ্যে। এরপর আমরা পার্টিসিপাল সম্পর্কে জানব। পার্টিসিপাল ইজ আ ভার্ব দ্যাট ডাজ দ্য ওয়ার্ক অফ বোথ আ ভার্ব অ্যান্ড অ্যান অ্যাডজেক্টিভ। পার্টিসিপালগুলো কী করে? একটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে। দাস ইট ইজ এ ভার্বাল অ্যাডজেক্টিভ, তাই এটিকে বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে। এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে, লুক অ্যাট দ্য বার্নিং ক্যান্ডেল। এখানে ক্যান্ডেলটিকে বর্ণনা করছে, এই মোমবাতিটিকে বর্ণনা করছে, এই বার্নিং ক্যান্ডেলটি কেমন বার্নিং, এখানে আমরা এই এটি পার্টিসিপেল। তাহলে বার্নিং এটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। দ্য পার্টিসিপেল হ্যাজ থ্রি ফর্ম। পার্টিসিপেলের তিনটি ভাগ আছে, সেগুলি হলো প্রেজেন্ট পার্টিসিপেল। এগুলো আমরা গঠন করবো কিভাবে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে এই প্রেজেন্ট পার্টিসিপেল আমরা গঠন করব। এক্সাম্পল দেখি তাহলে তোমরা বুঝতে পারবে, টেকিং দ্য বুক শ্যাম লেফট দ্য লাইব্রেরি। এখানে টেকিং হলো একটি প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ। পাস্ট পার্টিসিপেল, এগুলো গঠন করার জন্য আমাদের কি দরকার? ভার্ব প্লাস ডি এবং ইডি। ভার্বের সঙ্গে ডি এবং ইডি যোগ করে আমরা পাস্ট পার্টিসিপেল গঠন করতে পারবো। এক্সাম্পল দেখি তাহলে তোমরা বুঝতে পারবে, টায়ার্ড হি ড্রপড টু দ্য ফ্লোর। এখানে টায়ার্ড যে শব্দটি এটি হলো পাস্ট পার্টিসিপেলের একটি উদাহরণ। পারফেক্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল গঠন করার জন্য আমাদেরকে হ্যাভিং এই শব্দটি তার সঙ্গে ভার্বের সঙ্গে ডি এবং ইডি যোগ করতে হবে এবং ইএন। এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে, হ্যাভিং ইটেন হিজ ডিনার টম ওয়েন টু স্লিপ। এখানে হ্যাভিং ব্যবহার করছি এবং ভার্বের সঙ্গে ইএন মানে ইটেন ব্যবহার করেছি, তাই এটি একটি পারফেক্ট পার্টিসিপেলের উদাহরণ। এরপর আমরা জেরান্ড সম্পর্কে জানব। লাইক দ্য প্রেজেন্ট পার্টিসিপেল ইজ জেরান্ড অলসো এন্ডিং ইন আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপেলের মতো জেরান্ড কীভাবে শেষ হয়? আইএনজি দিয়ে শেষ হয়। বাট জেরান্ড অ্যাক্ট অ্যাজ আ ভার্ব অ্যান্ড এ নাউন। জেরান্ড কাজ করে কিসের মতো কাজ করে? একটা ভার্ব এবং একটা নাউনের মতো কাজ করে। সো ইট ইজ কল্ড ভার্বাল নাউন, তাই এটাকে ভার্বাল নাউন বলা হয়ে থাকে। এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে, পেন্টিং ইজ মাই হবি। এখানে যে জেরান্ড সেটা হলো এই পেন্টিং এই শব্দটি। পেন্টিং কিসের মতো কাজ করছে? একটি ভার্ব এবং নাউনের মতো কাজ করছে, তাই এটি একটি জেরান্ডের উদাহরণ। তোমাদেরকে মনে রাখতে হবে, পার্টিসিপেল হলো ভার্বাল অ্যাডজেক্টিভ, এগুলো আইএনজি দিয়ে শেষ হয়, কিন্তু এগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং জেরান্ড এগুলো নাউনের মতো কাজ করে। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজ এ পর্যন্ত, ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।